কখন যে বৃষ্টি আসে, কখন যে রোদ্দুর হয় কেউ বলতে পারে না জানো তো। এই বর্ষার সময় যে কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আর ভালো লাগছে না, ঘর দুয়ার একদম স্যাঁত স্যাঁত প্যাচ প্যাচ করছে। আর সকালটা আরও 5টা দিনের মতন শুরু হয়, কিন্তু শেষটা যে কীভাবে হয় কেউ বলতে পারে না, তাই না বলো? সকালটা মনে হয় যখন উঠি তখন ঠাকুর নমস্কার করে বলি, ঠাকুর যেন ভালো যায়, সবার ভালো করো, কিন্তু যখন শেষটা হয় কোনো দিন খুব ভালো যায়, কোনো দিন আর ভালো যায় না। সব কাজকর্ম সারা হয়ে গেছে, চান হয়ে গেছে, আর জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছে, কেন এখনকার দিনে জামা প্যান্ট দেখো 10 বার করে মেলতে হয় আর তুলতে হয়। ওই নতুন শাড়িটাও ধুয়ে দিয়েছি সকালবেলা, দেখো সেইটা মেলে ধুয়ে দিয়ে সবে মাত্র ঘরে গিয়ে বসলাম, দেখছি দেখো একটু হাওয়া দিচ্ছিল, হাওয়া দিতে দিতে দেখছি বৃষ্টিও শুরু হয়েছে। তো ভাবলাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লে জামা প্যান্টগুলো তুলবো না, তারপর দেখছি যে না গুঁড়ি গুঁড়ি পড়ছে না, পড়তে পড়তে বেশ বড় বড় হতে লেগেছে। তারপরে এই বৃষ্টিটা ধমধম ধমধম করে হবে। আর কিছুদিন ধরে এই দেখো পাখিটাকে বাইরে না করলে পাখিটা ভীষণ পরিমাণে চিল্লা, থাকা যায় না। আর দেখছি হাওয়ার চোটে দেখো সব জল টল আমার সব কিছু খুলে গেছে, কী আর করবো, সব বৃষ্টিতে ভিজে ভিজে সব কিছু আবার ঢেকে ঢুকে দিয়ে আসলাম। এটা ভীষণ পরিমাণে অসুবিধা করার, কত বৃষ্টি এই ভিজে ভিজে আমার প্রচুর, এই যে বৃষ্টি হচ্ছে দেখো অল্প বললাম না, অল্প অল্প হতে হতে একদম শুরু হয়ে যাবে ঝমঝম করে। আর এই বৃষ্টিতে ভিজলেই শরীরটা কিন্তু খারাপ হয়ে যায় জানো তো, কেন অল্প বৃষ্টি চান ফান হয়ে গেছে, আর তো মাথার উপর থেকে জল দেবো না। তো বৃষ্টিতে বাজার যাওয়া যেতে পারছি না, সবজি কিনতে পারছি না, কী যে রান্না বান্না করবো নিজেরাও বুঝতে পারি না, তাই না বলো? এভরিওয়ান সবাই কেমন আছে, আশা করি ভালো আছো আর সুস্থ আছো। ছোট্ট পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলবো, সবাই পাশে থেকো সাথে থেকো এইটুকু বলবো। আর আমাদের পরিবারের তরফে অনেক 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 ভালোবাসা। অনেকক্ষণ থেকে ছেলে বলছে যে গুড মর্নিংটা বলে নাও, কিন্তু ওই করতে করতে ভুলে যাবো, বৃষ্টি পড়ছে তাই দেখো, এদিকে ব্যাক ক্যামেরা পরে দেখাচ্ছে পুরো সব জল পড়ে যায় দেখো, সব এগুলো ঢাকা ঢাকি, ওইখানে জল পড়ছিলো, সব জায়গায় জল পড়ছিলো, ছেলের এই বই খাতা এদিকে দেখতে পাচ্ছে সব, এইখানে দেখলে ভালো বই আর উপরটা অন্ধকার হয়ে যাচ্ছে, সব ভিজে গিয়ে, এখানে তো ব্যাগ আছে বলে এই জন্য ভিজলো না, এই দেখতে পাচ্ছে এই সব ভিজে, এগুলো সব বই খাতাগুলো এই দেখো সব ভিজে গেছে, সব ঢাকা ঢাকি ওদিকে ঢাকলাম, এই করতে করতেই সময় চলে গেছে। আর এখন বাজতে যায় 9টা, ছেলেকে নিয়ে যাচ্ছি চান করাতে, সে সাবান লাগাতে হবে, মলম লাগাতে হবে, যদি বৃষ্টি কমে তাহলে স্কুলে পাঠাবো, খাওয়া দাওয়া খাওয়ার করাবো, অনেক কাজ বাকি, থাম্বনেল বানাবে, শর্ট করবো, প্রচুর কাজ পড়ে আছে, তো চলো করে নিই। কিছুদিন ধরে ছেলে রেডি হচ্ছে কিন্তু স্কুল যেতে পারছে না, কেন বলো তো, বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে পাঠায় না। ওর আর বন্ধুবান্ধবদের সবাইকেই কম বেশি ফোন করি, তারা বলে যে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যাবো না, বৃষ্টিতে ভিজলেই তো শরীর খারাপ হয়ে যাবে না। এমনিতে পুজোর আগে আমার ছেলে শরীর খারাপ হয়। ছেলে রেডি হয়েছিল কিন্তু স্কুল গেল না, খেয়ে দেয়ে দেখো ওই যে রেডি হয়েছে, বৃষ্টি অনবরত পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আমার বরের ফোনে রিচার্জ নেই, আমি যাচ্ছি একটু রিচার্জ করতে, আর রিচার্জ করে আসি, কেন কদিন ধরে ফোন বাড়িতে পড়ে আছে, ফোন কথা হয় না, কাজ হয়েছে কি না কী জানি, আমি চেল্লামিলি করবো বলে বাড়িতে হয়তো আসে না। তো এখন রান্না বান্না করবো, আজকে তেমন কিছু রান্না নেই, কটা শর্ট ভিডিও করলাম, তো এখন যাই, ভাবলাম ছেলেকে পাঠাবো, ফেরো দেখছি অনেক বৃষ্টি হচ্ছে, না থাক আমিই যাই, আমি গিয়ে রিচার্জটা করে দিয়ে আসি চলো। এ দেখো বৃষ্টিটা একটু কমতেই চলে লেগে পড়লাম কাজকর্ম করতে, তার মধ্যে কটা সব মানে যতক্ষণ বৃষ্টি হচ্ছিল কটা শর্ট ভিডিও করলাম, বৃষ্টিতে ভিজেও করলাম, কিন্তু এখন তেমনভাবে না, যতই কষ্ট করে করো রেসপন্স কিছুই আসে না। আর কিছু কথা যেটা বলতে তোমাদের সাথে আমি মানে চাইছিলাম, যে দেখো যে বড় চ্যানেলগুলো, যারা বড় চ্যানেল তারাও কিন্তু কোনো দিন ছোটো চ্যানেল ছিল, তারাও কিন্তু মানুষের ভালোবাসাতে আজকে কিন্তু এইখানে এসে দাঁড়িয়েছে। মানুষ যদি তাদের ভালো না বাসে তারা কিন্তু তারে এখানে আজকে দাঁড়াতে পারতো না। আমাদের মতনই কিন্তু তারা প্রথম যখন শুরু করেছিল এরকমই কষ্ট করেছিল, আমরাও স্ট্রাগল করছি, অনেকে হয়তো খুব অল্প দিন স্ট্রাগল করে, আমরা হয়তো একটু বেশি দিন স্ট্রাগল করছি। যারা পুরানো ভিডিও মানে অনেক পুরানো বন্ধু আমাদের, ভিডিও অনেক আগের থেকে আমার চ্যানেলে দেখো, সেই তারা জানবে আজকে প্রায় 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে কিন্তু কোনো রেসপন্স পাইনি আমি। যারা হয়তো 3 মাস 6 মাসে হয়তো দাঁড়িয়ে পড়ছে কি 1 বছরে দাঁড়িয়ে পড়ছে, মনিটাইজেশন করাটাই কিন্তু শেষ কথা না। তারপরে কিন্তু যদি তেমনভাবে এই ইউটিউব যদি না মানে অন্য জায়গায় সাজেস্ট করে তেমন কিছুই হয়ে উঠবে না। আর সাজেস্ট করলে মানুষ যদি পছন্দ না করা, যদি আমারই বন্ধুরা তাদের যদি শেয়ার না করে, ইউটিউব এগুলো দেখে যে তোমার কটা শেয়ার হচ্ছে, কটা লাইক পড়ছে, কটা কমেন্ট পড়ছে, তারপরে কিন্তু ইউটিউব অন্য জায়গায় সাজেস্ট করে, যার বেশি হবে সে মানে ডেলি ব্লগ তো অসংখ্য মানুষ করে। এবার তার মধ্যে দিয়ে আমরা দেখো পুরো কাজকর্ম করি, তার মধ্যে দিয়ে তোমাদের সাথে কথা বলি, নিজেদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর কথা বলি, কিন্তু কিছু মানুষ আছে যারা বড় চ্যানেল হয়ে গেছে, তারা যে নিজেদের কী ভাবছে সেটাই বোঝা কিন্তু
খুবই মুশকিল। কেন বলো, তারা মনে করছে যে আমরা বড় চ্যানেল হয়ে গেছি, মানে আমাদের মানে সবসময় একই রকম ভিউয়ার্স হবে, একই রকম বন্ধু ভালোবাসবে। কিন্তু অহংকার করাটা মানুষের উচিত না। আজকে তারা যাদের জন্য দাঁড়িয়েছে তাদের দেখে হয়তো আমরা শিখে হয়তো আজকের এই ডেলি ব্লগ, বা আমরা তো অন্য কিছু পারি না, অন্য কিছু শিক্ষিতও না যে আমরা শিক্ষিত তার জন্য টেক চ্যানেল দেবো, ওই দেবো, কন্ট্রোভার্সি দেবো। কন্ট্রোভার্সি দিতে গেলে নিজের কি বলতো, সে ঝগড়ার মুডে ঝগড়া করে যে যেমন তেমনভাবে থাকতে হয়, আমরা তো সেগুলো পারি না বলো। মানুষের সাথে ঝগড়া করতে আমরা পারবো? পারবো না। উল্টো পাল্টা আজে বাজে খারাপ ভাষা ব্যবহার করতে হবে, সেগুলো কিন্তু আমরা পারি না, যার জন্য আমরা কন্ট্রোভার্সি দিয়ে উঠতেও পারি না। আর এই ডেলি ব্লগটা এটাই হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে, যেটা আমাদের সাধ্যের মধ্যে নিশ্চয়ই আমরা সেইটাই দেবো তোমাদের বলো, তাই না? সেটা করবো। সেই ডেলি ব্লগ দিয়ে অনেক মানুষ আছে, প্রচুর মানুষ আছে যারা কিন্তু আজকে দাঁড়িয়েছে, গাড়ি বাড়ি সমস্ত কিছু করেছে, তারা আজকের গাড়ি করেছে, বাড়ি করেছে, দামি দামি ফোন কিনছে, দামি দামি ক্যামেরা করছে। বা তারা আমাদের মতো মানুষের কথা কিন্তু ভাবে না। যখন তাদের চ্যানেলে ভিউটা একটু ডাউন হয়ে অন্য কোনো নতুন মানুষ উঠছে, তখন কিন্তু তারা কিন্তু থাকতে পারে না, তখন একই কথা বলে, এই ভালো ভিডিও করছি কিন্তু মানে ভিউ ডাউন, ভিউ ডাউন, ভিউ ডাউন। আরে একটা জিনিস বুঝতে হবে, আজকে তোমার যে স্বপ্ন নিয়ে মানুষ আজকের এখানে আসে, আমাদের মতো মানুষ, আমি কোনো বড় মানুষের কথা বলবো না, আমাদের মতো মানুষ, যে দেখো নিজের পায়ের তলায় মাটিটুকুনিও থাকলে না বাড়ি করা কিন্তু অনেক সহজ, তবু লোন তুলে টিনের হোক যাই হোক বাড়ি করা যায়, কিন্তু আমাদের নিজের পায়ের তলার মাটিটুকুনিই নেই। সে মাটিটুকুনি করবো তারপরে তো বাড়িঘর করার কথা ভাববো, তারপরে বিলাসিতার কথা ভাববো। আচ্ছা তোমরা গাড়ি করেছো আর তোমাদের বরদের তোমরা ঘরে রেখে দাও, কিসের জন্য? না ক্যামেরা করার জন্য। আজকে তারাও যদি একটা সময় ক্যামেরা করার পর একটা কাজ করে, তাহলে তাহলেও তো তাদের কিছু ইনকাম হয়, তাদের তাদের সংসারটা ভালো করে চলে। সবসময় আমার চ্যানেলে আমরা এত ভালো ভিডিও দিই, আরে তোমরা যেমন ডেলি ব্লগ করো, যেমনভাবে এডিট করো, আমরাও কিন্তু ঠিক তেমনভাবে ডেলি ব্লগ করি, তেমনভাবে এডিট করি, তবে তোমাদের থেকে কিন্তু অসংখ্য বেশি কিন্তু কষ্ট কিন্তু আমরা করি। কেন বলো তো অসংখ্য বেশি কষ্ট করি? যে আমাদের কিন্তু ভাড়া বাড়ি, সেই জন্য আমাদের কতটা কষ্ট যারা থাকে তারা কিন্তু জানে। আর অনেক কিছু বকবক করছি, আর মাঝে মাঝে এ দেখো ছেলে এখন দুপুরবেলা নিয়ে বসেছে ক্রিম বিস্কুট, ও স্কুল যায়নি, টিফিন নিয়ে যাচ্ছিল, তারপরে আবার এটা আমি একটাই নিলাম আর বাকিটাও খেলো, ভীষণ পরিমাণে পায়ে যন্ত্রণা করছে। দেখো সেটা ছেলে বললো, দাঁড়াও আমি একটু মলম লাগিয়ে তোমার ক্র্যাব ব্যান্ডেজটা বেঁধে দিই। তার জন্য ছেলে দেখো ক্র্যাব ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে, আর বললাম রান্না হয়ে গেছে চল তোকে খেতে দিয়ে দিই। তোর বাবা কখন আসবে? কেন আজকাল বর্ষার দিন তো, কাজ করছে, কাজ ধুয়ে যাচ্ছে, আবার নতুন করে করতে হচ্ছে, এই জন্যে অনেকটা সময় কি বলো অনেকটা দেরি করে বাড়ি ফিরতে পারছে। কেন বলো, যে সিমেন্ট বালিটা মাখানো হয় সেই সিমেন্ট বালিটা যতক্ষণ না কাজ করবে না ততক্ষণ তো বাড়ি ফিরে আসতে পারবে না। যার বাড়ি কাজ করবে তার জিনিস তো নষ্ট করাটা উচিত না। আমি তো বুঝি কত কষ্ট করে মানুষ কিন্তু নিজের কাজ করে। আর এই ছেলে খেতে খেতে দেখো বর চলে এসছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে, আর এবার বর চান ফান করবে, তারপরে আমি আর বর তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো, বুঝেছো? বর এসে গেছে, যে বর তেল মাখছে এখানে, আর ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে বসে আছি। আর আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে দেখো বড় চ্যানেল, যারা বড় চ্যানেল তাদের কিন্তু ভিডিও মানুষ যাই করুক না কেন মানুষ দেখবে, মানে এরকম যদি ফোন হাতে নিয়ে যদি বকবক করে তাও মানুষ দেখবে, তাও মানুষ যারা ওদের ভালোবাসে বা ভিউয়ার্স যারা দেখে আসে তারা হাজার অন্যায় করলেও কিন্তু তাদের সাপোর্ট করবে, যেটা হয়ে আসছে, যেটা ওয়াইটিতে হয়ে আসছে। অনেক তো বড় বড় চ্যানেলের এই জিনিসটাই হচ্ছে যে যতই অন্যায় করুক, আমি চ্যানেলের নাম বলবো না, একজনের কথা আমি বলছি বা বলতে চাইছি, যে সে কি বলতো, সে হচ্ছে যে সে বলছে তার বাড়িতে একজন গেছে তাকে প্রমোট করা, সে কিন্তু বলছে যে না করবো না, বা সে যখন গিয়ে সে ভিডিওটা তার চ্যানেলে পোস্ট করেছে সে তখন তাকে নিয়ে কথা বলছে যে আমি এরকম করে তোমাকে প্রমোট করলে হতো, ওরম করলে হতো, আমি সেটা বলছি না, আমি একটা বলছি আর তাকে নিজে আমি নিজে কমেন্ট করেছিলাম যে দিদি ভাই আমার পরিস্থিতি সব কিছু দেখে তুমি তোমার কমিউনিটিতে একটা পোস্ট করার একটা সুযোগ, মানে যদি পারো আমার ভিডিও দেখে তোমার যদি ভালো লাগে যে হ্যাঁ এর দরকার যেহেতু সে করছিল, তাহলে তুমি কিন্তু আমাকে একটা পোস্ট করো। আমি দেখলাম সে কমেন্টটা তার ভিডিওতে করার পর আমি 3-4 ঘন্টা দেখলাম কমেন্টটা আছে আছে আছে, তারপরে তো তাহলে তো ডিলিট করেনি। ইউটিউব অনেক কমেন্ট আছে এমন যেটা এগুলো ডিলিট করে দেয়, বা যেগুলো হচ্ছে মানুষের মানে যাকে করি তার কাছে যায় না, যেহেতু আমি এখানে লাইভ কাজ করি এই বিষয়তে যেন জানি। তো 3-4 ঘন্টা পর যখন দেখছি সে কমেন্টটা মানে সে আছে তারপরে ডিলিট হয়েছে, তার মানে কি বলো যে সে হয়তো নিজে থেকে ডিলিট করেছে যে হ্যাঁ হয়তো তার চ্যানেলে ভিউয়ার্সরা আমাদের মতো মানুষকে যদি দেখে যদি ভালো লেগে যায় সেও ডেলি ব্লগ শেয়ার করছে, আমরাও ডেলি ব্লগ শেয়ার করছি। কিন্তু এই তফাত কী বলতো, সে বলছে আমি খুব সুন্দর ভিডিও করি তবু চ্যানেলের এরকম হয়ে যাচ্ছে, আগে কত ভালো ছিল। আরে তুমি কি একাই খাবে, আরও তো মানুষকে খেতে দাও, যখন তোমরা দাঁড়িয়েছো তখন কী ছিল, তখন শুধু কী বলতো এত মানুষ ছিল না মাইটিতে যেটা এখন আছে। তুমি একটা বড় হয়েছো, তুমি একবারে বিলাসিতা করবে, তুমি ভালো দেখবে, তোমার ভালো লাগলে ভিডিও লোকে দেখবে,
ইউটিউব তো তোমাদের বড় চ্যানেলগুলো অনেক জায়গা সাজেস্ট করে, আমাদেরও ছোট মানুষকেও সাজেস্ট করতে দাও। সোজা ছোট মানুষের ভিডিও যদি কারোর ভালো লাগে তাদের দেখতে দাও। তারপরে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফেসবুকে কিভাবে চ্যানেলটা মনিটাইজেশন করা যায়, সে কি বললো বলো তো? সে বললো যে আমার বর জানে, এ কথাটা বললো। তাহলে আমি একটা কথা তাকে বলি, সে তো পুরো ইউটিউব চ্যানেলটা বলে আমি ভিডিও এডিট করি, পোস্ট করি, থাম্বনেল করি, সব করি, তাহলে ফেসবুকের সম্বন্ধে সে না জেনেই কি ফেসবুকটা পেজটা সে খুলেছে? নিশ্চয়ই না, কেন সে বললো আমার ফেসবুক থেকে ই ঢুকে গেছে, মানে কি বলে, মানে যে ইনকাম ঢুকে গেছে আর কি, পয়সা ঢুকেছে, টাকা ঢুকেছে, যাকে বলে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সেই জন্যই বলছি যে তুমি একাই খাবে, তুমি একাই পড়বে, সেটা তো না, সবাইকে যে এখানে দাঁড়াতে দাও। তোমরাও, তুমিও তো কোনোদিন ছোট ছিলে, তুমিও তো সবে শুরু করেছিলে, তুমিও তো আজ দাঁড়িয়েছো। হ্যাঁ, তোমার ভালো লাগবে না, তুমি তাকে বলবে না, কিন্তু হ্যাঁ, মানুষকে নিয়ে তোমরা বড় চ্যানেল বলে একটা ছোট চ্যানেলকে যা খুশি তাই তোমরা বলতে পারো না। আমাদেরও যদি ভিডিও কারোর ভালো লাগে তাহলে তারা দেখবে, তাই না? তো চলো, পরে বাকিটা তোমাদের আমি পুরো ভিডিওর মাধ্যমে বলবো, নাহলে শুধু বক বক করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই না? তো চলো একটু খাবো, খেয়ে শোবো। সন্ধ্যাবেলা আমি আর ছেলে বসেছি এখানে মুড়ি তরকারি খেতে। মাংসের তরকারি আছে, এক পিস মাংস আছে, একটু আলু আছে। তা ছেলে আমার মাংস মুড়ি খেতে খুব ভালোবাসে, সেই জন্য এটা আমার তরকারি ছিল, কেন আমি দুপুরে ভাত খাইনি। বর বলছে আর রাতেবেলা কিন্তু এই তরকারিটা খেতে দেবো না, কেন এটা কালকের তরকারি, তোমার এমনি গ্যাস অম্বল হয়। সেই জন্যে আমরা এখন 7:30 বাজে, তাই জন্য বসলাম। ছেলে বললাম তুই খাবি বাবা, তা তুই আর আমি তাহলে খাই। ছেলে বললো হ্যাঁ তাহলে মাখো, মেখে আমাকে ছোটো বাটিতে দাও, কেন আমি এখন একটু, ও একটু কেক ছিল একটা ঘরে অনেক দিনের, সে কেকটা খেলো। তা আমি মাংসটা ওকে দেবো, মাংসর জন্যই ওকে ডাকা, কেন ও মাংস ভালোবাসে আর রোজ দিন করি না আমি তো মা, বলো তাই না? যেটা সে সন্তান খেতে ভালোবাসবে সেটা তো ওকে না দিয়ে খেলে কেমন যেন লাগে, তাই না? তা আজকের অনেক কিছুই বললাম, এবার খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে এসেছি। অনেকদিন পর তোমাদের রাতের বাসন মাজাটা শেয়ার করলাম। আর বৃষ্টি পড়ছে আর তার মধ্যে হচ্ছে এখানে কি বলো তো ভয় লাগে, এতটা অন্ধকার। এটা হচ্ছে মোবাইলের ক্যামেরা, যা মানে ক্যামেরা যখন চালু হয় তখন যে লাইটটা ফ্ল্যাশ হয় তার আলোতে কিন্তু এটা হচ্ছে ক্যামেরাটা। আর বাসনগুলো সব মেজে নিচ্ছি আর ঝুমঝুম করে যখন তখন বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টির জ্বালায় আমি পাগল পাগল হয়ে যাচ্ছি, বুঝেছো তো? কী আর বলবো, কেন বলো তো, ঘর দুয়ার জামা কাপড়ে ভর্তি আর একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ছে একটা ঘর, সেই জন্য আরোই বেশি বিরক্তি লেগে যাচ্ছে। এরপরে আছে রাতে রুটি করা, কিন্তু পায়ের যন্ত্রণায় কিছুতেই থাকতে পারছি না। আজকে ভিডিও এখনও এডিট করা হয়নি, কালকে সকালে করব। ছেলে যেহেতু কি বলবো, ছেলে পড়ছে আজকে ফোন নিয়ে, ওর অনেক রকম পড়া থাকে ফোনে, স্কুল থেকে পাঠায়, তারপরে কিছু সার্চ মেরে পড়ে, নেটটা খুবই মানে ভিডিও ছাড়া পর যেটুকু থাকে সেটুকু আমি কমই দেখতে পাই, ছেলের জন্যেই আবার রেখে দিতে হয় বাকিটুকুনি। আরে দেখো বর এটা ওষুধ শেক করছে, আর ছেলে বলছে বাবা এত ফুটান্ত জল তুমি যে এখানে পেটে লাগাও নরম চামড়ায়, তোমার কি ই হয় না, তোমার কি লাগে না ছ্যাঁকা ট্যাঁকা? বলছে লাগলে কি করবো বাবা, রোগ হয়েছে যখন তখন তো এটা ঠিক করতেই হবে। তা ছেলে বরের আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে, দেখো চোখগুলো কেমন অসুস্থদের মতো লাগছে, বৃষ্টির জল পড়ছে না তোমরা দেখলে না, আর কাজ করছে বৃষ্টিতে ভিজে ভিজে, সেই কারণেই কিন্তু এই অবস্থা। আর যেটা তোমাদের বলছিলাম, আর ভিডিও লাস্টে এসে গেছি সেই জন্য বাকিটুকুনি বলি, আজকে কিন্তু যারা ছোট মানে বড় হয়েছে তারা কিন্তু ছোট থেকেই বড় হয়েছে, তো সমস্ত কিন্তু বন্ধুদের ভালোবাসাতে সাপোর্টেই কিন্তু বড় হয়েছে। আর যেসব বন্ধুদের সাপোর্টে ভালোবাসায় বড় হয়েছে তারা কি ভাবছে বা জানি না, যখন তারা আজকে একটা চ্যানেল খুলছে তখন ওরা মনে করছে কি বলো যে আমরা যদি সবাই যদি চ্যানেল খুলে তাহলে আমাদের তো ভিউ ডাউন হয়ে যাচ্ছে। আমি কিন্তু নিজে তাকে বলেছিলাম ফেসবুকে কতক্ষণ কতজন হলে মনিটাইজেশন হয় বা কত কী হলে, সে বলছে আমার স্বামী আমার বর জানে, কিন্তু এটা কি সত্যি কথা? না, আমি না জেনে কি আমি একটা পেজে কাজ করছি না, বা আমি না জেনে কি একটা ইউটিউবে কাজ করছি না, আমি তো করছি। সে এইখানেও কিন্তু সেই একই অবস্থা। তাকে আমি বলেছিলাম দিদি ভাই আমার ভিডিও যদি ভালো লাগে তোমার তুমি দেখো তুমি তাহলে একটুখানি অন্য জায়গায় সাজেস্ট করো বা বলো, কিন্তু না, তারা কি বলো তো, তারা ভাবে যত কম লোক মানে ভিডিও করবে ততই কিন্তু তাদের ভালো, তাহলে তো তাদের ভিডিও আমাদের মতো মানুষ অসংখ্য মানুষ দেখবে, তাই না? আরে দেখো বর ঝেড়ে দিচ্ছে হচ্ছে বিছনা, বিছনাটা আগে আমার বিয়ের পরে আমার বর করে দিত, আর তারপরে ছেলে একটু বড় মানে ছেলে এখন বড় হওয়ার পর ছেলেও মাঝে মাঝে করে দেয়। বিছনাটা আমি কোনোদিনই করি না, মানে খুব কম দিনই করি, দুই একদিন হয়তো মাঝে সাঝে কখনো সখনো করি। হ্যাঁ, আমি কিন্তু এদিক দিয়ে কিন্তু খুব ভাগ্যবান, টাকা থাক না থাক এদিক দিয়ে কিন্তু আমি হেভি ভাগ্যবান, তাই না বলো? আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে, যেহেতু কালকে নিরামিষ আছে, মাথায় তেল দিলাম, দেখো মাথা চপচপিয়ে তেল দিলাম, কালকে মাথায় শ্যাম্পু দেবো, মাথা ভীষণ যন্ত্রণা করছে আর কি জানি কেন, শরীরটাও ভালো লাগছে না, এইগুলো ব্যথা করছে, এগুলো ফুলেছে, এগুলো এটা থেকে এটা বেশি ফুলেছে, এটা বেশি ব্যথা করছে এখানে। তো চলো এখন 11:30 বাজতে যাই, এখনও প্রায় আধ ঘন্টার কাজ বাকি, বর বিছনাটা ঝেড়ে দিয়েছে ভালো করে সুন্দর করে,
আর এবার ঘুমানোর পালা। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, শেয়ার করো বন্ধুরা, প্লিজ 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 অনেক অনেক শেয়ার করো। আর তোমাদের ভালোবাসা সাপোর্টে একদিন আগাতে পারবো, আর আজকের ভিডিওটা অনেক কথাই বলেছি বা বলবো, পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পরের দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তা আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।